হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ছবিগুলো আমি আমার ফেসবুক পেজেও দিয়েছি, তো যারা আমার ফেসবুক পেজের সাথে কানেক্টেড না, প্লিজ নিচের লিঙ্ক থেকে কানেক্টেড হয়ে যাবেন। আমি কিছু গাছ লাগিয়েছিলাম, সেগুলোতে ফলন হয়েছে, তাই আমি একটু শেয়ার করলাম সবার সাথে। আর আজকে আমি যেই ভিডিওটি করার জন্য বের হয়েছি সেটি হচ্ছে একটি রিকোয়েস্টেড ভিডিও ছিল। অনেকেই কমেন্ট করে জানতে চান যে কোন কোন বিল্ডিংগুলো লেক সাইড এবং কোন কোন বিল্ডিংগুলোতে লেক ভিউ এবং ফ্রন্ট ভিউ পাওয়া যাবে। তো সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আমি এই ভিডিওটি মেক করার ডিসিশন নিয়েছি। তাছাড়াও কমেন্টের মাধ্যমে তো সব কিছু বলা যায় না, সেজন্য ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলে আমার মনে হয় যে সবার জন্য সহজ হবে। এবং একজন আপুও জানতে চেয়েছিল যে তুরাগ বিল্ডিংয়ের আশেপাশের অবস্থা কেমন। তো আপু, আপনি যদি দেখে থাকেন আমার ভিডিও, এখন যদি দেখতে থাকেন, তো এই যে এটি হচ্ছে তুরাগ বিল্ডিং, সামনে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি হচ্ছে তুরাগ বিল্ডিং, এবং তুরাগ বিল্ডিংয়ের সামনে অনেক বড় একটি মাঠ আছে। আমার পুরো ভিডিও দেখতে থাকেন তাহলে আরও ডিটেলস জানতে পারবেন। তুরাগ বিল্ডিং প্লাস লেক সাইড, লেক ভিউ, ফ্রন্ট ভিউ, এসব বিল্ডিংগুলো সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা আপনারা পাবেন। এই বিল্ডিংটি হচ্ছে সুরমা বিল্ডিং। আমি সুরমা বিল্ডিংয়ের সামনে থেকে যাচ্ছি এখন কোন কোন বিল্ডিংগুলোতে লেক ভিউ এবং ফ্রন্ট ভিউ পাওয়া যায়। সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রূপসা বিল্ডিং। রূপসা বিল্ডিংয়েও আপনারা লেক ভিউ এবং ফ্রন্ট ভিউ পাবেন। এখন এদিক দিয়ে সোজা গেলে আপনারা লেক দেখতে পাবেন, এবং এখানে হচ্ছে এখানকার যারা বসবাস করছে তারা অনেক কিছু সিজনাল কিছু ভেজিটেবলস লাগিয়েছে। আর এটি হচ্ছে রূপসা বিল্ডিং। রূপসা বিল্ডিং থেকেও আপনি লেক সাইডের ভিউ পাবেন এবং খুব ভালো ভিউটা পাওয়া যাবে, এবং রূপসার লোকেশনটা আমার কাছে খুব ভালোই লেগেছে। এই যে আমি খুব ভালো করে দেখিয়ে দিলাম যে আপনারা আসলেও যে লেক ভিউটা পাবেন। আর এখানে যেটি আমার ভালো লেগেছে, প্রতি দুইটা বিল্ডিংয়ের জন্য একটি করে খেলার মাঠ এখানে রাখা হয়েছে। এই যে এটি হচ্ছে তুরাগ বিল্ডিং, এই বিল্ডিংটা হচ্ছে তুরাগ বিল্ডিং। তুরাগ বিল্ডিংয়ের আশেপাশের পরিবেশ খুবই সুন্দর এবং আমার কাছে ভালো লেগেছে। কোনো ধরনের কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম আমার চোখে পড়েনি। তুরাগ বিল্ডিং থেকে যদি আমি সামনে যাই তাহলে আমি দেখতে পাবো এখানে একটি ওয়াসার বিল্ডিং আছে। তুরাগ বিল্ডিং এ লেক ভিউ পাওয়া যাবে না, তুরাগ বিল্ডিং থেকে আপনি ফ্রন্ট ভিউ পাবেন অনেক ভালো করে। তুরাগ বিল্ডিং এ যারা থাকে তারা ফ্রন্টের অনেক ভালো ভিউটা পাবে। আর এই রোড দিয়ে যদি আপনি ঢুকেন এখানে আপনি চারটা বিল্ডিং পাবেন, তুরাগ, সুরমা, রূপসা আর হচ্ছে তিস্তা। তিস্তা বিল্ডিংটি হচ্ছে আন্ডার কনস্ট্রাক্টেড বিল্ডিং, এখনো এটির কাজ কমপ্লিট হয়নি। এখন আমি সোজা যেদিকে যাচ্ছি সেদিকে হচ্ছে ডেইলি শপিং, মানে হচ্ছে আমার হাতের বাম দিকে। আমি যদি পশ্চিম দিকে যাই তাহলে হচ্ছে ডেইলি শপিং। সামনে আমি আরও দুটি বিল্ডিং দেখতে পাবো, ওই দুটি বিল্ডিংয়েও লেক সাইড ভিউ পাওয়া যাবে। আর এই বিল্ডিংটি মেবি শিমুল নাম, এই বিল্ডিংটির নাম আমি কাছে গিয়ে দেখতে পারিনি। এখন আমি যেই বিল্ডিংটির কাছে যাচ্ছি সেই বিল্ডিংটির নাম হচ্ছে দোলন চাপা। দোলন চাপা
এবং এর সামনের বিল্ডিংটি হচ্ছে কলমিলতা। দোলনচাপা এবং কলমিলতা বিল্ডিং এর মাঝখানেও একটি খেলার মাঠ আছে এবং দোলনচাপার লোকেশনটাও খুব ভালো। এটা লেক সাইডে, লেক সাইড এবং ফ্রন্ট সাইড ভিউ পাওয়া যাবে। কলমিলতা আর দোলনচাপা বিল্ডিং এর সবচেয়ে ভালো দিক হচ্ছে এটি ডেইলি শপিং থেকে অনেক কাছে। এই পাশটিতে হচ্ছে লেকটি, এই যে দেখিয়ে দিচ্ছি আমি, এটি হচ্ছে দোলন চাপা। আপনারা যারা লেক ভিউ পেতে চান তারা এই আমি যেই ভিডিওতে যেই বিল্ডিং গুলোর নাম বলেছি এগুলোতে খোঁজ নিয়ে আপনারা লেক ভিউ ফ্ল্যাট পেতে পারেন। এবং আমার এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ লেক সাইডের যে যে বিল্ডিং গুলো আছে সবগুলোকে তুলে ধরতে পারিনি এবং আমি চেষ্টা করব আরেকটি ভিডিওতে আমি পূর্ব সাইডে যেই বিল্ডিং গুলো আছে ওগুলোর ডিটেলস বলার জন্য। এই যে এটি হচ্ছে কলমিলতা বিল্ডিং, কলমিলতা থেকেও আপনি লেক সাইড এবং ফ্রন্ট সাইড পাবেন। এবং কলমিলতার আরেকটি ভালো দিক হচ্ছে আপনারা যারা ডেলি শপিং এর পাশের ফ্ল্যাট নেবেন তারা ডেলি শপিংটা দেখতে পাবেন। এবং কলমিলতার সামনেই হচ্ছে কোয়ারেন্টাইনের যে বিল্ডিংগুলো ওগুলো হচ্ছে কলমিলতার সামনে এবং এগুলোকে সুন্দর করে পার্টিশন দিয়ে আলাদা করে রাখা হয়েছে। পূর্ব দিকে আরও কিছু বিল্ডিং আছে যেটি হচ্ছে কুশিয়ারা, তারপর আমি নাম ঠিক জানি না, আমি ভিডিও করব এবং আপনারা প্লিজ ভিডিওটি দেখবেন তাহলে আপনারা আরও ভালো জানতে পারবেন। এই বিল্ডিংগুলোতে যদি আপনারা খোঁজ নেন তাহলে আপনারা আশা করি লেক ভিউ পাবেন। আর লেক ভিউতে আপনার ভাড়াটা বাড়বে, অবশ্যই ভাড়াটা বাড়বে, 12 থেকে 14-15 এরকম যাবে লেক ভিউ বিল্ডিংয়ে যদি আপনারা থাকতে চান। এই হচ্ছে ডেইলি শপিং, আর পশ্চিম দিকে হচ্ছে ডেইলি শপিংটি আর কি। ডেইলি শপিং এর কাছে আপনারা সবকিছু পাবেন, ঔষধ, সেলুন, গ্রোসারি শপিং, মানে অনেক কিছু এখানেই সবকিছু, অন্য কোনো জায়গায় ছড়ানো ছিটানো কিছু নেই। আমার বাসা থেকে লেক সাইড ভিউটা এরকম, আমি এরকম দেখতে পাই। আমাদের বাসায় সাডেনলি কিছু গেস্ট এসেছিল তো আমি কিছু খাবার দাবারের আয়োজন করেছিলাম, সেগুলো আমি একটু শেয়ার করছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শামিমাস কিচেন, সেটি হচ্ছে আমাদের একটি পেজ। আপনারা কোনো খাবার অর্ডার করতে চাইলে আমাদের পেজে খাবার অর্ডার করতে পারেন, আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। আর আমাদের আরেকটি চ্যানেল আছে লেজি কুক বিডি, আমাদের কুকিং চ্যানেল, তো আপনারা রেসিপির জন্য আমাদের লেজি কুক বিডি চ্যানেলটি ফলো করতে পারেন। আমার মনে হয় যে আপনারা নিরাশ হবেন না, সুন্দর সুন্দর রেসিপির ভিডিও পেয়ে যাবেন আমাদের কুকিং চ্যানেলটিতেও। আর এখানে আমি কিছু ছবি শেয়ার করছি, সেগুলো হচ্ছে আমাদের শামিমাস কিচেনে যেই যে যে আইটেমের ছবি আমি দিয়েছি তার কিছু অংশ আমি এখানে দিয়েছি। বিশেষ করে এখানে আমি বাঙালি খাবারগুলো রেখেছি আমাদের পেজে, তাছাড়া পোলাও, রোস্ট, এই আইটেমগুলো আছে, রসুনের আচার আছে। তো আপনারা যদি যদি রোয়াপের কেউ আমার ভিডিও দেখে থাকেন, আপনারা যদি অর্ডার করতে চান অবশ্যই আমাদের পেজে পেজটা ঘুরে দেখবেন এবং অর্ডার করবেন এবং পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে আমার লেটেস্ট ভিডিও আপনার কাছে চলে যাবে, নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। এবং আশা করি আমি সবার সাপোর্ট পাবো এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টের আশা করবো। আপনারা কী টাইপ ভিডিও চান সেটিও অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।